আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। অনেকগুলা শর্ট ভিডিও করেছি, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা বলার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, যা একসাথে ভিডিও করলে অনেক লম্বা হয়ে যায়, যার কারণে শর্ট ভিডিওগুলো করা, যেটা আপনারাও হয়তো বা আপনাদেরও সুবিধা হবে। আপনারা যখন যে সেকশনে মানে প্রবলেম ফেস করবেন, তখন আপনারা এই আলাদা আলাদা ভিডিওগুলো দেখে আপনারা করতে পারবেন। তো এখন আমি খুব মানে গুরুত্বপূর্ণ যে একটা সেকশন, এটা নিয়ে আলোচনা করব। এটা আগে করার দরকার ছিল, তারপরও করলাম, কোনো সমস্যা নেই। এটা হলো থিম অপশন। থিম অপশনের কিছু কাজ আছে, এই কাজগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা জানেন আমাদের ই স্কুল এবং এডুকেয়ার সেম সিস্টেমে। আপনারা চাইলে ই স্কুলও যদি নেন সেটাও এডুকেয়ার করতে পারবেন, তবে ভাইয়া এডুকেয়ার নিলে ই স্কুল করতে পারবেন না, এটা হলো একটা ইয়ে। তারপরে এক একজনের এক একটা পছন্দ, কেউ বাঙালিয়ানা পছন্দ করে, কেউ চায় যে না একজন বাহিরের স্টাইলে নিচ্ছি। গতদিন অলরেডি একজন ডেভেলপার আমাকে বলেই ফেলছে যে ভাইয়া আপনাদের আগের থিমগুলো ভালো লাগে, এগুলো একটু বাঙালিয়ানে বাঙালি আনা মনে হয়, আর আমরা তো ডেভেলপার, আমাদের এগুলো পছন্দ না হয় না, আমরা আপডেটগুলো পছন্দ হয়। তো পরবর্তীতে ওনার অনুরোধে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আপডেট থিমগুলো আগের আগের যে একটু ফ্লেভার, হ্যাঁ, বাঙালিয়ানা ফ্লেভার দিই। এটা এটার জন্য মূলত আমাদের এই স্কুলটা করা। তো আমি এখন থিম অপশনটা নিয়ে আলোচনা করব আপনাদের, আপনারা আশা করি বুঝতে পারবেন। আমাদের এটাতে খুব চমৎকার কিছু জিনিস আছে, আমি ডিটেলস বললে আপনারা বুঝে যাবেন। সব কিছুই তো মোটামুটি আমরা চেঞ্জ করতে পেরেছি বা পারি, অলরেডি সবটাই নিয়ে আলোচনা হয়েছে। থিম অপশনে যাই, দেখি কী অবস্থা। থিম অপশনে প্রথমটা অ্যাক্টিভেশন কী, এটা আপনারা জানেন, লাইসেন্স কী এবং সিক্রেট কী। হেডার সেকশনে আমাদের প্রথমে লোগো আছে। হেডার সেকশনে আমাদের দুটা সিস্টেম আছে, দেখেন, একটা হলো লোগো। লোগো হলে যে লোগো আছে, এটা হলো লোগো, এটা হলো মোবাইলের লোগো, এটা হলো ফেভিকন। এখন কিন্তু এটা কিন্তু লোগো, আমি এটা যদি আমি সেভ দিই, তাহলে দেখবেন কি সাইট যখন রিলোড দিয়ে, দেখেন সাইটের ডিজাইনটা হয়েছে এইরকম, এটাও কিন্তু দেখতে খারাপ না। এক একজন এক একটা পছন্দ করতে পারেন, এটাই স্বাভাবিক। আর কেউ যদি ব্যানার চান, সেক্ষেত্রে তাকে সে ব্যানারে ক্লিক করবেন, করে এই যে ব্যানারের, এটা হলো ব্যানারের ইয়ে, এটা হলো ব্যানারের মোবাইল ভার্সন। আপনারা চাইলে এটা ওই এই ব্যানারটাও এখানে ব্যবহার করতে পারেন, হ্যাঁ, ফেভিকন দিতে পারেন, এটা হলো অনলি ফর ব্যানার। এখানে ক্লিক করেন, করার পর রিলোড দেন, দেখেন আপনার এটা ইয়ে চলে আসছে। মানে খুব চমৎকার সিস্টেম আসলে, আমি চেষ্টা করেছি দুটা রাখার। আচ্ছা, তারপর যে জিনিসটা হলো যে হেডার টেক্সট, হেডার টেক্সটটা হলো এখানে একটা ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার দেওয়া আছে। এটা কিসের জন্য আমি বলি, আপনারা যদি কখনও লোগো ব্যবহার করেন, এই লোগোটা ব্যবহার করেন ব্যানারটা ছাড়া, তখন দেখেন এই যে এখানে একটা ইমেল, একটা ফোন নাম্বার আছে, এটাই কিন্তু এটা, হ্যাঁ, এটা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তারপর কাস্টম কোড, এটা এটা নর্মালি ডেভেলপারদের প্রয়োজন হয়, এই জন্য রেখে দিয়েছি, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। তারপর ফুটার, ফুটারে গেলাম, ফুটারে যাওয়ার পর দেখেন এই যে মেনু ওয়ান, মেনু টু, হ্যাঁ, একেবারে নিচে যায়। ফুটার মানে তো নিচের অংশ আমরা জানি, এই যে মেনু ওয়ান, মেনু টু, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এটা দিবেন না, এটা ফেলে দিবেন, এখানে নোট আছে দেখেন একটা, ইফ ইউ ওয়ান্ট টু নট শোয়িং ইন হোম পেজ প্লিজ ডিলিট দিস টেক্সট। আপনারা যদি চান, আপনারা যদি মনে করেন, হ্যাঁ, যে আমি এটা ইয়ে করে ফেলবো, রাখবো না, তাহলে এটা শো করবে না। তারপর দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, তারপর এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইআইএন নাম্বার, কলেজ কোড, কোনোটা যদি আপনারা না দেন, হ্যাঁ, কোনোটা যদি আপনারা এখানে না দেন, মনে করেন এখানে ডিলিট করে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু এই সেকশনটা কিন্তু শো করবে না। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, সাপোজ মনে করেন যে ভাই আমার তো ইমেল নাই, আপনি ইমেলের কোডটা ফাঁকা রাখেন তো এটা শো করবে না। আপনি যদি মনে করেন যে আমার কলেজ কোড না, আমি তো হাই স্কুল, আমার কোনো কোড নাই, এটা ফেলে দেন, এটা চলে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, হেডার ফুটার এরকমভাবে চেঞ্জ করে নেবেন আপনারা। কাস্টম ফুটার, এটা হলো ডেভেলপারের জন্য। আচ্ছা, তারপর দেখেন হোম পেজ, হোম পেজ, হোম পেজের মধ্যে চমৎকার একটা জিনিস দেখেন, এই যে ফুল, এখানে আপনি যখন ফুল দিবেন, আপনারা যখন ফুল দিবেন, দেখেন ফুল হয়ে গেছে, কিন্তু এটা ফুল, ফুল হয়ে গেছে, দেখছেন এটা হয়ে গেছে ঠিক আমাদের আগের ইয়ের মতো, এডুকেয়ারের মতো, আমি দেখাচ্ছি এডুকেয়ারের মতো যে কিভাবে হচ্ছে। এডুকেয়ারটা অপেন করি আমরা একটু, দেখেন তো, দেখেন তো এডুকেয়ারটা, দেখেন এই যে এডুকেয়ারটা, দেখেন সেম 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 এডুকেয়ারটা, দেখেন নিচে এখন এডুকেয়ারের এগুলো আছে। তা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এডুকেয়ারতে এগুলো আছে, এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কীভাবে দিবেন দেখেন,
এই যে দেখেন এখানে অটোমেটিকলি এগুলো হাইড করা থাকবে, আপনারা হাইড করা থাকবে। আপনি যদি চান, আপনি যদি চান এখানে যদি এই যে ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দেন, সবগুলা যদি কোর্সেস দিয়ে দিয়ে দেন, হ্যাঁ সেভ দেন, দেওয়ার পর আপনি দেখবেন এটা রিলোড দেন। এখন দেখেন সব চলে আসছে, সেম দেখেন এডুকেয়ারের মতো হয়ে গেছে, এডুকেয়ারের মতো। কিন্তু এখন কিন্তু ফুলটা আপনি এডুকেয়ারই, ফুল এডুকেয়ারের মতো হয়ে গেছে। আপনি চাইলে কোনো সেকশনটা উপরে তুলবেন, একেবারে উপরে তুলে ফেলবেন। আমি ব্লকটা উপরে তুলে ফেলছি, এখন দেখবেন আমাদের ব্লক সেকশনটা একেবারে ব্লক সেকশনটা উপরে চলে আসছে। তার মানে আপনি চাইলে এটা কি করতে পারেন, শো হাইট করতে পারেন, উপরে নিচে নামাইতে পারেন, সব কিছু করতে পারেন। আবার চাইলে এই সেকশনটা রিসেট দিতে পারেন, অল সেকশন দিয়ে না, কিন্তু রিসেট যদি কখনো অল দেন তাহলে কিন্তু সব রিসেট হয়ে যাবে, মনে রাখবেন। কিন্তু আমি এখন কোন সেকশনে আছি, আমি আসি আপনার সেকশন সেটিং সেকশন, আমি যদি এটা রিসেট দিই, দেখেন রিসেট দিলাম, আমার আগের মতো করে হয়ে যাবে। এই দেখেন সব হয়ে গেল, দেখেন এখন আমি রিলোড দিই, ঠিক আমার এই স্কুল হয়ে গেল। তো বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা এবার আসেন স্লাইডার, স্লাইডার হলো যে হাউ মেনি ইমেজ শো, মানে স্লাইডারের মধ্যে কয়টা ছবি থাকবে। তারপর স্লাইডারের মধ্যে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, এই যে প্রত্যেকটা স্লাইডারের নিচে কিন্তু আপনার ডেসক্রিপশন থাকবে, এটা কয়টা শো করবে এটা দেখাচ্ছে। অ্যাবাউট, এই যে অ্যাবাউট আমরা ব্যবহার করছি, অ্যাবাউটে এখানে কয়টা ইয়ে রাখবেন, এখানে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, এই যে এখানে কমানো বাড়ানোর মাধ্যমে। তবে এইগুলো কিন্তু যেগুলো কমাইবেন বাড়াবেন এগুলো কিন্তু 1, 2, 3 দিলে হবে, এই 1, 2, 3 দিলে হবে না। বিষয়টা বুঝতে পারছেন, বাংলাতে লিখলে হবে না, এই ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ 6, 5 মানে এটা যখন সে কাউন্ট করবে, সে বাংলাতে দিলে সে কাউন্ট করতে পারবে না, হ্যাঁ ইংরেজিতে দিতে হবে। তাইলে সে এখানে কী করবে, 65টা ওয়ার্ড এখানে রাখবে সে। তারপর হোম পেজ মেনু, এই যে এখানে হোম পেজ অনেক মেনু আপনারা দেখতেছেন, এই যে এই যে হোম পেজ মেনুগুলো, এগুলো কিন্তু আপনারা এই যে এখান থেকে দেখেন, এই যে এটা চাইলে মেনু হাইট করে ফেলতে পারেন, এই যে মেনু হাইট। আপনি যদি চান এই দুটা মেনু হাইট করে ফেলতে পারবেন, এখানে হাইট করার অপশন আছে, এখানে হাইট করার অপশন আছে। আবার আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, এই আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, আইকনগুলো চেঞ্জ করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে ইয়ে দেওয়া আছে, হ্যাঁ দেখেন এখানে ইমেজের সাইজ কত হবে এটাও দেওয়া আছে। তো এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, নাকি হাইডও করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। আচ্ছা তারপর হলো সাইড বার, আপনারা সাইড বারের মধ্যে কিছু মেনু দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মেনু আছে, এখানে একটা মেনু আছে, কী কী আছে দেখেন সাইড বারের মধ্যে। মেনু শো হাইড করতে পারবেন, উপরেরটা মেনু 1 মানে উপরেরটা। তারপর নোটিশ, এই যে নোটিশটা এখান থেকে, এই যে নোটিশ বোর্ড, এখানে কয়টা নোটিশ শো করবে, হ্যাঁ নোটিশটা, এই যে নোটিশটা কয়টা ইয়ে করবে, এটা কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে হাইড করে দিতে পারবেন। তারপর আসেন এই যে মেনু 2, মেনু 2 বলতেছে অফিসিয়াল লিঙ্ক, এই যে অফিসিয়াল লিঙ্ক যে কথাটা ছিল, এই যে অফিসিয়াল লিঙ্ক, চাইলে এটা এখান থেকে হাইডও করতে পারবেন, চাইলে আপনি এখান থেকে এটা চেঞ্জও করতে পারবেন, এই যে এখান থেকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ এখন এই আর এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এটা তো জানেন, এটা হলো মেনু থেকে চেঞ্জ করতে হয়। কিন্তু এই যে অফিসিয়াল লিঙ্ক কথাটা, ইম্পর্টেন্ট কথাটা, এগুলা যদি পুরো সেকশনটা হাইড করতে চান হাইডও করতে পারবেন, এটাও চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখেন ফেসবুক, এই যে ফেসবুকের আপনার এটা, হ্যাঁ যে ফেসবুকের যে হাইট উইথ দিতে পারবেন, চাইলে ফেসবুকের নিউজ পিট অ্যাক্টিভ রেখেও দিতে পারবেন। নিউজ পিটটা হলো এই যে নিচে যে শো করছে, এই যে নিচে যে শো করছে এটা হলো নিউজ পিট। আপনারা যদি এটা এখান থেকে তুলে দেন তাহলে আর দেখবেন যে নিউজ পিটটা থাকবে না, দেখবেন নাই। হ্যাঁ আবার এটা একটু বড় করতে পারবেন, শুরু করতে পারবেন, তো এগুলো করতে পারবেন। তারপর অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স সেকশনটা, ওই আমি বলছিলাম আপনাদেরকে যে এখান থেকে এখানে যে অ্যানাউন্সটা এটা কীভাবে চেঞ্জ করবেন, কিন্তু বাংলা লিখছেন, এখানে অ্যানাউন্সটা যদি বাংলা করতে চায় এটা এখান থেকে করতে পারবেন। কয়টা শো করবে, 10টা দেওয়া আছে, আপনারা ইয়ে করতে পারবেন। স্পিচ, স্পিচ দেখেন আপনারা চাইলে স্পিচটা এখানে, এখান থেকে এই যে স্পিচটা আছে এখান থেকে শো হাইড হাইড করে দিতে পারবেন, হাইড করার অপশন আছে। খুব সুন্দর সিস্টেম আসলে আমরা রাখছি, মানে রেখেছি আমরা। তো এখান থেকে আপনি এটাকে হাইড করতে পারবেন, এখান থেকে কয়টা শো করবেন, হ্যাঁ কয়টা পোস্ট শো করবেন, দুইটা দেয়া আছে। তারপর কয়টা লেটার, এই যে এখানে রিড মোর, এই যে রিড মোর কথাটা এখান থেকে চেঞ্জ করবেন, এখানে কয়টা ওয়ার্ড শো করবে এখান থেকে আপনারা ডিসাইড করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা এখানে কয়টা শো করবেন, দুইটা না পাঁচটা, আপনার পাঁচটা দিলেও এখানে দুইটা দিলে দুইটাই শো করবে। তার মানে পাঁচটা যদি এখানে কখনো আপলোড দেন তাহলে কিন্তু এখানে বাড়াই নিতে হবে। অনেকে দেখবেন যে ঠিকই পাঁচটা দিয়েছেন, যে কী ব্যাপার আমি তো পাঁচটা দিয়েছি পোস্ট এখানে, কিন্তু আমার তো মাত্র দুটা শো করছে, এটা এখান থেকে বাড়াই নিতে হবে। তারপর ইনফরমেশন, ইনফরমেশন বলতে গেলে কি, এই যে দেখেন এটা আপনার ই নিউজের জন্য না, এই এটার জন্য, এই যে এই দেখেন এটাতে, এই যে সেকশনগুলোতে এখানে এখানে ডাউনলোড আছে এগুলো আছে, আপনারা কি করবেন ইনফরমেশন কথা হলো যে এই কথাটা চেঞ্জ করার জন্য এটা, হ্যাঁ ইনফরমেশন চেঞ্জ করবেন, করে এখানে যে এটা, এখানে এটা, এখানে এটা দিলেন। হ্যাঁ
কিন্তু আপনি তো আর আর কিছু দিলেন নাই যে দুটা তিনটা দুটা ফাঁকা থাকলো। হ্যাঁ দেখেন, সিলেক্ট হেয়ার ইফ ইউ ওয়ান্ট টু নট শোয়িং প্লিজ রিমুভ দিস টেক্সট, মানে কিছু যদি না দেন তাইলে এখানে শো করবে না, আর যদি এখানে পাঁচটাই দেন তাহলে আপনার এখানে পাঁচটাই শো করবে। আচ্ছা, তারপর যে জিনিসটা দেখেন, এই যে ডেট, নোটিশ, ভিউ, ডাউনলোড, এগুলা কি? এগুলা হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে যে ডেট, নোটিশ, ভিউ, ডাউনলোড, আপনার সাইটটা ধরেন আপনি বাংলা করলেন, এই ইংলিশ করলেন, সরি বাংলা করলেন, কিন্তু এখানে ডেট লেখা থাকলো, আমি আমি আমাদের বাংলা সাইটে ঢুকি তাহলে বুঝতে পারবেন। এখানে আমি যখন এই নোটিশের সকল তথ্যতে গেলাম, ডাউনলোডে গেলাম, দেখেন এটা তো আমাদের বাংলা কন্টেন্ট, কিন্তু এখানে যে ডেট আসতেছে, এখানে নোটিশ আসতেছে, এগুলো কোথা থেকে চেঞ্জ করবো? এই যে ডাউনলোড, এই যে ভিউ, এই কথাগুলো কোথা থেকে চেঞ্জ করবো? এগুলো চেঞ্জ করবেন এখান থেকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর টিচার সেকশন, টিচার সেকশনে হলো যে হোম পেজের মধ্যে, এটা হলো এডুকেয়ারের জন্য, যদি ভিউ করে রাখেন আগে, এই যে টিচারের সেকশনটা, এটা কোথা থেকে করবেন? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে শিক্ষক মণ্ডলী আছে সব শিক্ষক মণ্ডলী পাবেন এখান থেকে, এবং কয়জন শো করবেন আপনি এখানে বলে রাখুন 100 জন শো করবেন, 100 দিয়ে সেভ দিয়ে দিবেন। তারপর কাউন্টার সেকশনটা কোনটা? আচ্ছা কাউন্টার সেকশনটা আমি আপনাদেরকে বলছি, দেখি তো এটাতে আছে কিনা। সরি, কাউন্টার সেকশনটা আপনাদের এখানে নাই, এই থিমের নাই, এটা রিমুভ করে দিব, এটা এই থিমের মধ্যে নাই। তারপর অন্যান্য থিমে আছে এখানে, মানে কজন টিচার, কজন স্টুডেন্ট এখানে দেয়া ছিল, কিন্তু এই থিমের মধ্যে এই সিস্টেমটা নাই। আচ্ছা কোর্স সেকশন, আচ্ছা কোর্সে যে এই যে হোম পেজের মধ্যে আপনারা কোর্স একটা অপশন রাখতে পারেন, এই যে কোর্সেস, এখানে মানে এখানে তো অনেক কোর্স আছে, তাহলে আপনি কোন কোর্স রাখবেন? হ্যাঁ, এখান থেকে আপনি ডিসাইড করে দিবেন যেখানে কোন কোর্স রাখবেন। আপনি হয়তো বা স্পেশাল কোর্স নামে একটা দিয়ে রাখতে পারেন, এখানে সব কোর্স করে দিবেন, দেন আপনি এখানে কোর্সটা করবেন। তারপর কৃতি শিক্ষার্থী, এখানে যে কৃতি শিক্ষার্থী স্টুডেন্ট, এখানে ক্লাস নেম, ক্লাস কথাটা লিখে দিবেন, ক্লাস কথাটা, এটা ক্লাসটা কথাটা কিসের জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটু কৃতি শিক্ষার্থীতে ঢুকি। এটাতে নাই মনে হয়, আচ্ছা দেখি এটাতে আছে কিনা কৃতি শিক্ষার্থী। আচ্ছা আমি কৃতি শিক্ষার্থীর বিষয়টা আমি দেখাই, এই যে এখানে দেখেন একটা কথা আছে, ক্লাস কথাটা আছে। আপনি মনে করেন যেটা কৃতি শিক্ষার্থী যখন আপলোড দিলেন, এই যে 996, এটা বাংলাতে দিলেন, কিন্তু এই আগের যে ক্লাসটা কথাটা, এটা তো ইংলিশে থাকবে, আপনি চাইলে কিন্তু এটা বাংলা করে দিতে পারেন, এখানে ক্লাস বাংলায় লিখে দিবেন, তাহলে বাংলা টু বাংলা ম্যাচিং হবে, দেখতে ভালো লাগবে। ভিডিও সেকশন, এখানে ভিডিও তো অনেকগুলো আছে, আপনি হোম পেজে যদি কোনো ভিডিও রাখতে চান, হোম পেজে যে এই হোম পেজে কোন ক্যাটাগরির ভিডিও রাখতে চান সেটা সিলেক্ট করে দিবেন আপনারা এখান থেকে। হুয়াই চোজ আস, আসলে এটাও এই থিমের জন্য না, এটা আরেকটা ইয়ের জন্য, এটা আপনারা অ্যাভয়েড করবেন, এই সেকশনটা আপনারা অ্যাভয়েড করবেন, এটা হলো আরেকটা থিমের জন্য। আচ্ছা টেস্টিমোনিয়াল, দেখি এটাতে আমাদের আছে কিনা টেস্টিমোনিয়াল, হ্যাঁ টেস্টিমোনিয়ালও এটা আপনাদের না, এটা এটাতে নাই, হ্যাঁ এটা এটা থেকে ডিলিট করে দিব আমরা, এটা লাগবে না, এটা আপনারা অ্যাভয়েড করে যাবেন, টেস্টিমোনিয়াল অ্যাভয়েড করে যাবেন। তারপর আপনারা হুয়াই চোজ আস, তারপর কাউন্টার, হ্যাঁ এই তিনটা আপনারা অ্যাভয়েড করে যাবেন। ব্লগ, এখানে ব্লগ, এখানে তো অনেক অনেক রকমের ব্লগ আছে, আপনারা কোন ব্লগটা ইয়ে করবেন? হ্যাঁ এখানে আমরা কয়েক রকমের ব্লগ ক্রিয়েট করছিলাম, এটা এটা হোম পেজের জন্য। আর এটা হলো ই-কমার্সের বিষয়টা, আমি যখন ই-কমার্স ভিডিও করব তখন আমি আরও ডিটেলস বলে দিব আপনাদেরকে। তারপর হলো আদার্স পেজ, আদার্স পেজে কী কী আছে দেখেন, স্টুডেন্টের যে রোল, ক্লাস নেম, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল ডিটেলস, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে
এইগুলা, এই যে রোল, ক্লাস, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, ডিটেলস ডিটেলস, হ্যাঁ এগুলো চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টিচার পেজ, সেম টিচার পেজ, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্টটা হলো রিসেন্ট, দেখেন কোনো একটা আমি সিঙ্গেল পোস্টটা দেখাই আপনাদের কি, ব্লগে গেলাম, যাওয়ার পরে দেখেন এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে ডান দিকে যে রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্টটা, এটা হলো এটা, এখানে কয়টা শো করবেন এটা দিবেন, হ্যাঁ আর এখান থেকে একটা ইমেজ দিতে পারেন, ইমেজটা দিলে হয়তো বা ইমেজটা এখানে শো করবে সুন্দর করে, শো করার কথা। তারপর হলো রেজাল্ট, রেজাল্টের মধ্যে এটা হলো কোনগুলো, এগুলো হলো প্রত্যেকটা কন্টেন্ট, রেজাল্ট সেকশনের কন্টেন্টগুলো, রেজাল্ট সেকশনের কন্টেন্টগুলো কি আমি আপনাদেরকে বলি, আসলে আমি একটা রেজাল্ট সেকশন ওপেন করি। আপনারা যদি এই যে রোল কথাটা, নেম কথাটা, রেজিস্ট্রেশন কথাটা, ক্লাস কথাটা, এক্সাম নেম কথাটা, গ্রুপ কথাটা, এগুলো এই যে গ্রেড শিট, এই যে পাবলিশ ডেট, এগুলো যদি পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করবেন। নোটিশ, নোটিশের তো বুঝতে পারতেছেন, নোটিশ সেকশনের এগুলো আপনারা ইয়ে করবেন, এই যে নোটিশ সেকশনের যে ডেট ডিটেলস এগুলো এখান থেকে করবেন। ক্যালেন্ডার, এই যে এটা হলো যে আপনার ইয়ের যে ক্যালেন্ডার ছিল আমাদের, হ্যাঁ একাডেমিক ক্যালেন্ডার, একাডেমিক ক্যালেন্ডার এগুলো আপনারা এখান থেকে, এই যে পার্টিকুলার ডিউরেশন, হ্যাঁ এগুলো আপনারা এখান থেকে, এই যে পার্টিকুলার ডিউরেশন, হলিডে সেম বুঝতে পারতেছেন কোনগুলো, কন্ট্যাক্ট পেজ এটা আমি আলোচনা করছি একটু পরে, আর উকমার্সটা, এই দুটা পেজ নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, কারণ আমরা উকমার্স এবং কন্ট্যাক্ট পেজের ভিডিও নেক্সটে আনতেছি। তারপর স্টাইলে এখানে কিছু কিছু স্টাইল দেওয়া আছে, আপনারা সব যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তা না, হ্যাঁ সামান্য কিছু কালার টালার আছে এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হেডার হোম পেজের এগুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনারা যদি একেবারে কোডিং করে করতে হয় তাহলে ওই যে কাস্টম সিএসএস করে 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 আপনারা সেটার জন্য একটু অ্যাডভান্স লেভেলে একটু ডেভেলপার হতে হবে কিছুটা, মানে কাস্টমাইজেশন যারা একটু ভালো বুঝে আর কি, একটা সিএসএস করে কালার চেঞ্জ করে এখানে রাখতে পারবেন কাস্টম। আর নর্মালি হেডার ফুটারের কিছু পরিবর্তন আমরা জাস্ট এখানে রেখেছি। আচ্ছা এটা হলো সাপোর্ট ইনফরমেশন, আমাদের সব কিছু দেওয়া আছে, আমাদের সাথে কীভাবে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লাইভ চ্যাট সব কিছু দেওয়া আছে, আওয়ার মোর থিম, এখান থেকে আপনি আমাদের মোর থিম, এখানে এখান থেকে আমাদের আরও ভিডিও টিউটোরিয়ালগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন, এখান থেকে ডকুমেন্টেশন, যদিও আমাদের এখন ভিডিও আছে সো আমাদের ডকুমেন্টেশনের এখন প্রয়োজন নাই, হ্যাঁ এইগুলো আপনারা টুকটাক কাজ করে পেললে এটা হলো থিম অপশনের কাজ। এগুলো হলো যে থিমটাকে সেটিং করার জন্য মূলত এটা করা আর কি, এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে যেগুলো মানে প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে আপনারা এডিট করার জন্য এটা আছে, যেমন যে কোনো জিনিস এটাও এডিট করতে পারবেন, এটাও এডিট করতে পারবেন, এটাও এডিট করতে পারবেন। আমি আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটাই যাতে আপনারা কোডিং নলেজ ছাড়া আপনারা মানে কোডিং নলেজ ছাড়া যাতে আপনারা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারেন যাতে, হ্যাঁ এটা তো এটা হলো আমাদের ইয়ে অ্যাডমিন প্যানেল, এই আপনার থিম অপশন, আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ থিম অপশনটা, হ্যাঁ এটা কাজ করলে আপনাদের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে। তারপর আমরা কন্ট্যাক্ট ফর্ম এবং ওকমার্সের সিস্টেমগুলো আমরা আপনাদেরকে নিয়ে আসবো, ওকমার্স এবং এটা কীভাবে চেঞ্জ করবেন এটা নিয়ে একটু পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।